আমি যাবো সাথে আমার সন্তানকে পেয়েছি ভাই ফোন করে সন্তান আমার অনেক কৃতজ্ঞ আর না দেখলে আমার সন্তানকে আমি পেতাম না আমার সন্তান আমার বুকে ফিরিয়ে দিচ্ছে অনেক কৃতজ্ঞ ও আমাকে বোন ডাকছে বোন ডাকে আমাকে চাপে পেলাইয়া আমার সন্তানকে নিয়ে চলে গেছে সে বলছে আমার ছেলে আসতেছে 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 সন্ধ্যা 7টা পর্যন্ত যখন 7:30 বলে তখন ফোন দেয় ফোন ধরে না পরে আমি মোহাম্মদপুর হাঁটতে 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 গেছি যাওয়ার পরে যখন রাত 12টা বাজে ওকে ফোন দিলাম ফোন রিসিভ করে আমি বলতেছি ভাই আপনি আমার ছেলে নিয়ে কোথায় আমি এক জায়গায় আসছি এ বলার পরে আমি বলছি ভাই আপনি আমাকে ঠিকানা দেন আমার ছেলে আমি নিয়ে আসি ও বলে ফোনটা কেটে দিল দিয়ে আমি যখন হাঁটতে হাঁটতে আসতেছি 12টা বাজে আমার ফোন দিল দিয়ে বলে আমি যা বলি তা শুনেন আপনি কোনো প্রশাসনের কাছে যাবেন না কোনো মিডিয়ার কাছে যাবেন না ওর কোনো ছবি হেডলাইনে ছাড়বেন না তাহলে আমি বাচ্চা আমি মেরে ফেলবো তা বলার পরে ভাই আমি 2 লাখ টাকা গতকাল থেকে তো 2 লাখ টাকা যেভাবে পারেন আমাকে বুঝিয়ে দিবেন আমি বলছি ভাই আমি গরিব মানুষ আমি 2 লাখ টাকা কোথায় পাবো পরে আমি রাত্রে হাঁটতে তো আমার স্বামীকেও বলি নেই ভয়ে যখন প্রায় 1:15 বাজে আমার ভাই ভাই বেটি আছে তার পাশে যে আমি কান্না করে পড়ছি পরে চারিপাশে তুমি ফোন দিতেছে আমার ছেলে বলতেছে আমি তুমি বই তুমি বাসায় আসো পরে আমার স্বামী বাসায় আসতে আমার স্বামী অন্য মানে আমি ভয়ে আমি বলি নাই কারণ আমার স্বামী আমার কি বলবে আমি কি করলাম আমার সন্তান ওর কাছে দিয়ে আমি তো বুঝতে পারি না যে ওর সন্তান নিয়ে চলে যাবে তারপরে আইসা আমি সবাই যখন বললো অনেক হয়ে গেছে পরে আমি আর থানায় যেতে পারিনি আমার হাতে তো থানা আছে হাজারিবাগ ওখানে গেলাম যাওয়ার পরে তারা বললো যে যেখানে ঘুরতে সেখানে যাবেন পরে আমি সকালবেলা ওখানে আমার ভাইরে নিয়ে চলে গেলাম প্রথম কিছু সেনাবাহিনীতে আছে তারা বললো আপনি পুলিশে যেতে যান এটা যা একটা ডিটি করেন ডিটি করার পরে এটার কপি নিয়ে আমাদের কাছে আসবেন আমি পুলিশের কাছে গেলাম পুলিশ প্রথম আমাকে ফিরাইয়া দিল বললো আপনি ডিটি করলে যে আপনার ছেলে ফিরে আসবে পরে আমি বললাম স্যার এটা কেমন কথা বললেন পরে আমার ভাই আর আমি ফিরে চলে গেলাম পরে রাস্তা অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমাকে সেনাবাহিনী ফোন দিল বললো আপু আপনি কোথায় আমি বললাম স্যার আমি তো পুলিশের কাছে পাঠাইছেন তারা তো আমার ইঙ্গিতছে না পরে বললো আপনি আবার ঘুরে যান ওরা ফোন আমি ফোন দিয়েছি ওরা আপনাকে যেতে বলছে পরে আমি গেলাম পরে চিঠি করলাম চিঠি করার পর পরের দিন আবার থানায় গেলাম পরে ওর নাম্বার নিল সব কিছু নিল টিকিট নিয়ে তারা আবার কেস করলো এই 6 দিনের মাথায় আমার সন্তান আমি পাইছি জ্যাপের হাতে তারা অভিযান চালাইতেছে বলতেছে দেখতেছি 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 বলতে বলতে 6 দিন কাটাই দিচ্ছে ও দাদা আমার ফোন দেওয়া বলতেছে আপনি টাকা দেবেন না আমার সন্তানকে যে ফোন বলে বলতেছে তোর আমুরে বল দেন টাকা দিতে নাহলে তোর মেরে ফেলাম আমার সন্তান বলে আমু ও তো আমার বেঁচে বলাইতেছে আমি বলছি ভাই আমি আমার ভাই বোন ডাকছেন আপনার আমি ভাই ডাকছি আপনি আমার রিকোশ আমার সন্তানটা আপনার কাছে রাখেন আমি আপনাকে টাকা দিব এ বলে আমি 5 দিন পর্যন্ত রাখছি তখন 5 দিনের মাথায় আমি 5,000 টাকা পাঠাইছি আগের দিন পাঠিয়েছি 2,000 পরের দিন দুপুরবেলা পাঠাইছি 3,000 তারপরের দিন আবার 1,000 দিছি মোট 6,000 টাকা দিছি দেওয়ার পরে একটু শান্ত হয়েছে যেদিনকে র্যাব অভিযানে নামছে আর পুলিশ তখন আমার ফোন দিয়ে বলতেছে আপনি প্রশাসন পাঠাইছেন আমি কি না ভাই আমি কোনো লোক পাঠাইনি বলতেছে আচ্ছা আপনি টাকা দিবেন না এ বলে মোবাইলটা বন্ধ করে দিল পরে আমি সব জায়গায় ফোন দিয়ে বললাম স্যার ও তো আমার ফোন দিয়ে হুমকি দিচ্ছে পরে র্যাবে এরা বললো আচ্ছা আপনি চিন্তা করেন না আপনার ছেলে আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের ভিতরে ও বললে ফোনটা কাটতে দেওয়া সে আধা ঘন্টার পর 1 ঘন্টা পর আমাদের খবর আসছে র্যাবেরা আমার সন্তান উদ্ধার করেছে